আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আল্লাহ আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, ফ্যামিলির সাথে নিরাপদে আছো, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুরা, আমিও ভালো আছি। তাহলে আমার দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে আবারও বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি আবারও নিয়ে আসছি তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়। গত ক্লাসে আমরা যা পড়েছি তারপর থেকে আমরা আজকে আলোচনা করব। তার প্রথমে শিক্ষার্থী বন্ধুরা, আমার হাতে একটি বই আছে, দেখো এই বইটি তোমাদেরও আছে। দেখো এখানে কি আছে, আমাদের ইউনিট আছে 8, পেজ নাম্বার হচ্ছে 17। দেখো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, সবাই তোমাদের বই, খাতা এবং পেন্সিল নিয়ে বসে পড়ো, যেন আমার সাথে সাথে তোমরা লিখতে পারো। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, সবাই তোমরা পেজটি খুলেছো, সবাই খুলো পেজ 17। একটু লক্ষ্য করো, দেখতে পাবে। দেখো উপরে কী লেখা আছে, হাউ ম্যানি, হাউ ম্যানি এর মানে হচ্ছে কতগুলো। আমরা তাহলে আজকে কী শিখব, আমরা যখন অনেকগুলো জিনিস একত্রে দেখি, বল, অ্যাপেল, যাই হোক, আমরা সব যখন এগুলো দেখি তখন ওগুলোকে আমরা গণনা করি, মানে কাউন্ট করি। সেই কাউন্টটাকে আমরা কীভাবে কথা বলবো ইংলিশে, সেটা আজকে কী করব শিখতে চেষ্টা করব। দেখো এখানে কি কী লেখা আছে, এ, দেখো এতে কী আছে, লুক লিসেন অ্যান্ড সে, লুক লিসেন অ্যান্ড সে, দেখতে পেয়েছো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, লুক অর্থ দেখা আমরা জানি, লিসেন শুনো, এবং অ্যান্ড অর্থ হচ্ছে কি, এবং, অ্যান্ড সে শুনো এবং বলো। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, নিচে কী আছে, একটি গার্ল আছে, একটি গার্ল আছে না এখানে, আর একটি পাশে বয় আছে। দেখো গার্লের হাতে একটি ট্রে আছে, দেখতে পেয়েছো? এখানে এই ট্রের মধ্যে দেখো কী আছে, চারটি অ্যাপেল আছে, 1, 2, 3, 4, চারটি অ্যাপেল আছে। এখানে কী বলেছে সে, হাউ মেনি অ্যাপেলস, কতগুলো আপেল এখানে আছে। সে গার্লটি কাকে জিজ্ঞেস করছে, বালকটিকে, মানে বয়টিকে জিজ্ঞেস করছে। বয়টি দেখে কি করলো, আনসার করলো, দেখো দেয়ার আর 4 অ্যাপেলস। দেখো তার হাতে কি করছে, এখানে চারটি আঙ্গুল উঠিয়ে দেখাচ্ছে, দেখো দেয়ার আর 4 অ্যাপেলস, এখানে চারটি অ্যাপেলস মানে আপেল আছে। তার পাশে দেখো আবারও একটি গার্ল এবং একটি বয় কথা বলছে, তার হাতে আরও একটি ট্রে আছে, এখানে তিনটি অ্যাপেল দেখা যাচ্ছে, 1, 2, 3, তিনটি অ্যাপেল দেখা যাচ্ছে। সে আর বয়টির হাতে কী আছে, একটি অ্যাপেল, সে একটি অ্যাপেল উঠিয়ে নিয়েছে। তখন তাকে এখন জিজ্ঞেস করবে, সে বলছে নাও দেয়ার আর 3 অ্যাপেল, সে যখন চারটি থেকে একটি নিয়ে গেল, তখন বালকটি বলল, দেখো এখন কি, নাও ওর তো এখন আমরা জানি, এখন দেয়ার আর 3 অ্যাপেলস, এখানে তিনটি আপেল আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কাউন্ট করা শিখলাম, মানে হাউ মেনি কীভাবে আমরা কতগুলো সংখ্যা বোঝানোর জন্য আমরা যে ইংলিশে বলবো সেগুলো হচ্ছে, সেগুলো বোঝানোর জন্য আমাদেরকে হাউ মেনি ব্যবহার করতে হবে। দেখো নিচে শিক্ষার্থী বন্ধুরা, বি, দেখতে পাচ্ছ সবাই, বিতে কী আছে, কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস, কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, কাউন্ট অর্থ কী, গণনা করা আমরা জানি, অ্যান্ড এবং রাইট লিখো, দ্য নাম্বারস নাম্বারটি লিখো, গণনা করতে হবে এবং নাম্বারটি কী করতে হবে, আমাদের লিখতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে নিচে একটি সিনারি দেওয়া আছে, চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের বোর্ডে চলে যাই। দেখো এখানে হাউ মেনি, আমরা এতক্ষণ বইয়ে যা পড়েছিলাম ঠিক একই রকম লেখা এখানে আছে, হাউ মেনি মানে হচ্ছে কতগুলো। দেখো প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তার মানে প্রশ্ন করছে সে। হাউ মেনি অ্যাপেলস, আমরা একটু আগে বইয়ে দেখেছিলাম কতগুলো অ্যাপেলস আছে, দেয়ার আর 4 অ্যাপেলস, মানে চারটি আপেল এখানে কী আছে, চারটি আপেল আছে, নাও দেয়ার আর 3 অ্যাপেলস, এখন আছে তিনটি অ্যাপেল, তিনটি আপেল আছে। দেখো নিচে যে সিনারিটা বিতে দেওয়া আছে, দেখো একটি সিনারি দেওয়া আছে, আমাদের বইও কী আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের বইও ঠিক একই রকম সিনারিটা দেওয়া আছে, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। গাছ আছে এখানে, ঘর আছে, মুরগি আছে, ফুল আছে, গরু আছে, তারপর তোমরা একটু তোমাদের বইটায় লক্ষ্য করলে বুঝতে পারবে এবং গণনাটা তোমাদের সহজ হবে। দেখো এখানে তিনটি ঘর আছে, ঘরের দুইটা ঘরের উপর দুটি করে কী আছে, দুটি করে
কাক আছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইটিতে একটু তাকাও, তাহলেই তোমরা কাউন্টটা করতে পারবে। দেখো দুইটি ঘরে, প্রথম দুইটি ঘরের উপর তিনটি দুইটি এক, প্রথম ঘরে আছে দুটি কাক, পরের ঘরে আছে একটি কাক, পরের ঘরটিতে কোনো কাক নেই, তার মানে কি তিনটি কাক আছে। তিনটি ঘর, তিনটি কাক, চারটি গাছ দেখতে পাচ্ছ তোমরা। তার নিচে দেখো আছে 1, 2, 3, 4, 5, 6, 7, সাতটি ফুল গাছ আছে। কি আছে? ফুলের গাছ আছে। তারপরে তার নিচে আছে মুরগি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আটটি মুরগি আছে। তার পাশে দেখো দুটি গরু বাঁধা আছে এই পাশে, আর এই পাশে দুটি গরু দিয়ে একজন লোক কি করছে, মাঠ মানে আমাদের জমিতে চাষ করছে। তার মানে দুইটি গরু, এখানে দুইটি, এখানে দুটি, তাহলে মোট হলো চারটি, আর একজন লোক আছে, একজন মানুষ কি করছে গরুগুলোকে চড়াচ্ছে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কিছু ছবি লাগিয়ে রেখেছি। দেখো এখানে ছবি আছে বোর্ডে, দেখতে পেয়েছো সবাই শিক্ষার্থী বন্ধুরা? একটু লক্ষ্য করো এখানে কিসের ছবি, এটা এটি হচ্ছে একটি কাউ মানে গরু, গরুর ছবি দেখতে পাচ্ছি আমরা। ছোট গরু আমরা সিনারিতে একটু গণনা করে তোমরা তাহলে বুঝতে পারবে। সিনারিতে কয়টি গরু আমরা দেখতে পেয়েছি? চারটি গরু আমরা দেখতে পেয়েছি। তাহলে আমরা কি পেলাম? গরু পেলাম, কাউ হচ্ছে ফোর। কাউ কি? ফোর, ফোর কাউ এখানে আছে। তারপর দেখো পাশে কি আছে, একটি হাট মানে কুড়ে ঘর। আমরা সিনারিতে কয়টি ঘর দেখেছিলাম? দেখো তিনটি ঘর, আমরা তিনটি ঘর দেখেছি না, তাহলে থ্রি হার্টস। তার পাশে আছে একটি গাছের ছবি, তোমরা গাছ সবাই দেখছেন তো না? হ্যাঁ, সবাই তোমরা চিনতে পেরেছো গাছটিকে। গাছের ছবি আমরা কয়টি দেখেছি? 1, 2, 3। দেখো বইটিতে কী আছে, চারটি গাছ আছে, 1, 2, 3, 4, চারটি গাছ আমরা দেখতে পাচ্ছি, মানে আমাদের এখানে 4 trees। আমরা কয়টি ঘর গাছ পেয়েছি? চারটি, মানে 4 trees। তার পাশে দেখো একটি মানুষের ছবি, মানে ম্যান, একটি ম্যানের ছবি দেওয়া আছে এখানে। আমরা সিনারিতে দেখতে পেয়েছি কি, একটি ম্যান, তোমরা তোমাদের বইটিতে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এখানে একটি ম্যানের ছবি দেওয়া আছে, তাহলে ওয়ান ম্যান। তার পাশে কি দেখো, একটি সুন্দর ফুলের ছবি, তাই না? ফুলের ইংলিশ আমরা কী জানি, ফ্লাওয়ার। তাহলে এখানে ফ্লাওয়ার কয়টি ছিল আমরা গুনেছিলাম, আমরা কয়টি গান আমরা কাউন্ট করেছিলাম, সাতটি, সাতটি ফ্লাওয়ার্স মানে 7 flowers। তার পাশে একটি কী আছে, কাকের ছবি। দেখো আমরা গড়ের উপর দুইটি হাত, মানে দুইটি হাতের উপর দেখো তিনটি ক্রস আছে, তিনটি ক্রস আছে। দেখো আমরা তাহলে কয়টি পেলাম, তিনটি ক্রস মানে 3 crows। তার পাশে দেখো একটি উপর একটি ছবি আছে সুন্দর, অনেক বড় একটি মুরগির ছবি, হ্যান। তাহলে হ্যান আমরা কয়টি পেয়েছিলাম? আমরা হ্যান পেয়েছিলাম 8 hands। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের যে সিনারিটা দেখেছি সেখান থেকে আমরা কি করতে পেরেছি, আমাদের গণনাগুলো শিখতে পেরেছি এবং সংখ্যাগুলো বসাতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ কি করেছি, আমরা আমাদের সিনারি থেকে কাউন্ট করে আমাদের যে নামগুলো ছিল কাউ, হাত, টিস, এগুলোর সংখ্যা আমরা খুঁজে পেয়েছি। সেগুলো আমরা দেখো নিচে, তোমরা দেখো এ এবং বি এর পড়ার পর আমরা নিচে একটি লাইন আছে, দেখো লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, ইন অ্যাক্টিভিটি বি মানে বি এর যে অ্যাক্টিভিটি কাজগুলো আছে সেগুলোর দিকে একটু তাকাতে বলেছে। তারপরে দেখো আছে আস্ক মানে কি, আস্ক হচ্ছে জিজ্ঞাসা করা, অ্যান্ড আনসার উত্তর দাও উইথ দ্য হাউ মেনি ব্যবহার করে কি করতে হবে, আমাদের প্রশ্নগুলো করতে হবে এবং উত্তর দিতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আমরা বোর্ডে কিছু লাইন লিখেছি হাউ মেনি ব্যবহার করে, আর আমাদের আমাদের বইটিতেও দেওয়া আছে একটি লাইন, হাউ মেনি কাউস মানে কি, হাউ মেনি কাউস, এখানে কতগুলো গরু আছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা। এখানে আছে দেয়ার আর 4 cows, তাই না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তাহলে এই হাউ মেনি ব্যবহার করে আমরা বাসায় কী করব, যে ওয়ার্ড আমরা কাউন্টগুলো বের করেছিলাম, সংখ্যাগুলো বের করেছিলাম, সেগুলো আমরা একটু পরে দেখি। তা তোমাদের সুবিধার জন্য আমি কী করেছি,
কিছু লাইন দেখো লিখে রেখেছি যেন তোমাদের পড়তে কোনো অসুবিধা না হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমার সাথে সাথে বোর্ড থেকে তোমরা লেখাগুলো তোমাদের খাতায় উঠিয়ে নাও। দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে কি আছে, হাউ মেনি কাউস, আমরা কয়টি আমি গরু পেয়েছিলাম মনে আছে, কয়টি কাউ ছিল? চারটি, দেয়ার আর ফোর কাউস, দেখতে পেয়েছো এখানে কি হয়েছে, ফোর কাউস। তারপরে আছে হাউ মেনি হার্টস, আমরা কয়টি ঘর দেখেছিলাম সিনারির মধ্যে মনে আছে? আমরা দেখেছিলাম তিনটি ঘর, দেখো তিনটি হার্ট আছে, দেখো দেয়ার আর থ্রি হার্টস, তিনটি কুড়ে ঘর আছে। তারপর দেখো হাউ মেনি ট্রিস, আমরা কয়টি গাছ দেখেছি? দেয়ার আর ফোর ট্রিস, দেখো চারটি গাছ। হাউ মেনি ফ্লাওয়ার্স, কয়টি ফুল দেখেছিলাম আমরা বইটিতে? দেখেছিলাম আমরা সেভেন ফ্লাওয়ার্স। হাউ মেনি মেন, এখানে দেখো ই এন আছে, আবার এখানে কি আছে, এম এ এন, এর মানে হচ্ছে সিঙ্গুলার প্লোরাল ব্যবহার করার সময় আমাদের এখানে দেখো হাউ মেনি বলতে এখানে প্লোরাল বুঝিয়েছে এই জন্য এম ই এন হয়েছে মেন। আর এখানে আছে দেয়ার ইজ, যেহেতু আমাদের একটি লুক ছিল তাই একটি মানুষ ছিল সেই জন্য কি হয়েছে, ওয়ান, ওয়ান হওয়াতে কি হয়ে গেছে, ইজ হয়ে গেছে এখানে, দেয়ার ইজ ওয়ান ম্যান। তারপরে দেখো হাউ মেনি ক্রোস, আমরা কয়টি কাক দেখেছি? ঘরের উপর ছিল তিনটি কাক, মানে তিনটি ক্রোস, দেয়ার আর থ্রি ক্রোস। তারপরে লাইনটি দেখো হাউ মেনি হ্যান্ডস, আমরা কয়টি মুরগি দেখেছি? হ্যান্ডস ছিল আমাদের আটটি, দেয়ার আর এইট হ্যান্ডস। তোমাদের সুবিধার জন্য শিক্ষার্থী বন্ধুরা আমি লাইনটি লিখে লাইনগুলো লিখে দিয়েছি, তোমরা যেন বাসায় পড়তে পারো। তোমাদের আগামী ক্লাসের এইচডাব্লিউ থাকবে দেখো পেজ 17, ইউজ অফ হাউ মেনি, কীভাবে তোমরা হাউ মেনি ব্যবহার করে এই লাইনগুলো লিখবে তার উপর তোমরা প্র্যাকটিস করবে এবং সুন্দর করে এইচডাব্লিউগুলো কমপ্লিট করে রাখবে। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।